2017 সালে জাপানে অনলাইন স্পোর্টসে বা ই স্পোর্টসের বাজার ছিল $265,000 বেশি, যা তার আগের বছরের চেয়ে প্রায় 20 গুণ বেশি। বিশ্বব্যাপী বছর ব্যবধানে ই স্পোর্টসের বাজার প্রায় 10% বেড়ে $6,000 কোটি ছাড়িয়েছে। বছরের ব্যবধানে যার গ্রাহক বেড়েছে 30% বেশি। এই খাতে বিনিয়োগ বাড়াতে তাই বিশ্বব্যাপী কাজ করছেন উদ্যোক্তারা। ই-স্পোর্টসের দারুণ প্রসার হচ্ছে জাপানে। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে জানানো হয়, 2017 সালে দেশটিতে এই খাতের বাজার ছিল $265,000 বেশি। বছরের ব্যবধানে জাপানে ই-স্পোর্টস খাত প্রায় 20% বড় হয়েছে, একই সঙ্গে বড় হয়েছে বিশ্ববাজারও। 2017 সালে ই-স্পোর্টস খাতে বিশ্বব্যাপী আয় হয় $6,100 কোটি। বছর ব্যবধানে এই খাতে প্রবৃদ্ধি প্রায় 10%। গেল বছরে নতুন গ্রাহক হয়েছে 30% বেশি। 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী ই-স্পোর্টস খাতের আয় $20,000 কোটি ছাড়িয়ে যাবে। জাপান সরকারের আর্থিক প্রতিবেদনে জানানো হয়, দেশের অভ্যন্তরে ই-স্পোর্টস শিল্পে বিনিয়োগ দ্রুত বাড়ছে। আগামী দশকের মধ্যে এর বাজার 3 গুণের বেশি প্রবৃদ্ধি হবে বলে আশা করছেন বাণিজ্য সংশ্লিষ্টরা। এই শিল্পের উন্নয়ন এবং দ্রুত প্রসারের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে অন্যান্য দেশের ই-স্পোর্টস খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করছেন তারা। ই-স্পোর্টসের প্রসারে দারুণ কাজ করছেন জাপানের বিনিয়োগকারীরা। এই খাতকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও। ই-স্পোর্টসের প্রসারের লক্ষ্যে সম্প্রতি টোকিওতে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাপানের 41 প্রদেশের 668 জন প্রতিযোগী। 4 দিনের এই আয়োজনে দর্শক কাতারে ছিল 3 লাখের বেশি ই-স্পোর্টস প্রেমী। স্থানীয় টেলিভিশনের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয় এই ইভেন্টের সব প্রতিযোগিতা। ইমাদ বাপ্পি, চ্যানেল 24।